শুরু হয়ে গেল আমাদের সকলের ভালোবাসার শান্তিনিকেতনের পৌষমেলা পূর্বপল্লীর মাঠে। দীর্ঘ টানাপোড়েনের শেষে 3 বছর পর পূর্বপল্লীর মাঠে ফিরতে চলেছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। এই বছরে শান্তিনিকেতনের পৌষমেলা কোথায় হচ্ছে, কতদিন চলবে এই মেলা, কি কি পাওয়া যাচ্ছে এই মেলাতে, তার দাম কত, এই সব কিছু তথ্য জানতে আজকের ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। আপনারা যদি ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন। শান্তিনিকেতনের পূর্বপল্লীর পৌষমেলার মাঠে পৌষমেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা চলবে 24 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত। সেন্ট্রাল অফিসের পূর্ব দিকের মাঠে এই মেলা হচ্ছে। প্রথা অনুযায়ী প্রত্যেক বছর 7, 8, 9, 10 পৌষ মাসে এই মেলা অনুষ্ঠিত হয়। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সকলকে স্বাগত। এখন আমি চলে এসেছি শান্তিনিকেতনের সকলের পছন্দের জায়গা পৌষমেলা ঘুরতে। তো আজকে আপনাদের ভিডিওতে সম্পূর্ণ পৌষমেলা ঘুরে দেখাবো, কোথায় হচ্ছে এই বছর পৌষমেলা, কতদিন থাকবে, কি কি পাওয়া যাচ্ছে, সব কিছু তথ্য আপনাদের জানাবো। তাই সেই অবধি আজকের ভিডিও দেখতে থাকুন। মেলার মধ্যে ঢুকেই একটা এখন দোকানের সামনে রয়েছি। এখানে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস আমি দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও দেখতে পাচ্ছি। দেখুন, ছোট থেকে বড় বিভিন্ন রকমের সাইজে রয়েছে। খুব সুন্দর হাতের কাজ, খুব সুন্দর লাগছে এগুলো দেখতে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিগুলোর কিরকম দাম রয়েছে? ওপরে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি আমি এখন চলে এসেছি শান্তিনিকেতনের সেই যে লেদারের ব্যাগ আপনারা খোঁজ করেন সেই লেদারের ব্যাগের একটা দোকানে। এখানে একদম কোন ধরনের ব্যাগ আপনারা চাইছেন লেদারের সব ধরনের কিন্তু ব্যাগ একদম অ্যাভেলেবেল, মানে ছোট থেকে বড় সব রকমের পাবেন। ওইদিকে দেখুন খুব সুন্দর টোট ব্যাগ দেখতে পাচ্ছি আমি। ওই টোট ব্যাগগুলোর কিরকম দাম আছে? খুব একটা বড় না, মিডিয়াম সাইজের ব্যাগ, তাও অনেক কিছু, একটা জলের বোতল, একটা ছাতা ঢুকে যাবে এমন সাইজ রয়েছে, সুন্দর দেখতে। এছাড়াও দেখুন বড় সাইজের এরকম ব্যাগ রয়েছে, এগুলোর কিরকম দাম আছে? ফ্যান্সি এটা যে 650। 650 ফ্যান্সি ফুল চেন এগুলো। বাহ, এগুলো কটা চেন আছে? এটা ঘোড়াটাতে একটা চেন দিয়ে ভিতরে পার্টিশন করা আছে। আচ্ছা, এটাতে এরকম ভাবে খুলবে। বাহ, ভেতরে দুটো ডিভাইডার আছে, এদিকে একটা স্পেস, এদিকে একটা স্পেস। এছাড়াও এখানে জায়গা রয়েছে, এদিকে একটা চেন, আর বাইরে একটা চেন, এই যে বাইরে চেন। বাহ, খুব সুন্দর ফ্যান্সি আইটেম এটা, একদম দেখতেও সুন্দর। আপনারা সুন্দর এগুলো অফিস পারপাসে নিতে পারেন, অনেক কিছু ঢুকে যাবে এর মধ্যে, আর দেখতেও খুব ভালো। যে কোনো শাড়ি টাড়ির সাথে বা যে কোনো জিনিসের সাথে আপনারা কিন্তু ক্যারি করতে পারেন। এটা হবে একটা, এটা এটা আমি জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম, এটা দেখতে দারুণ। দেখুন এটা খুব সুন্দর, এটা গিফটিং পারপাসেও যাকেই দেবেন তারা কিন্তু একদম মন খুশি হয়ে যাবে। কি দাম রয়েছে এটা? এটা 650 আছে। 650, এটাও ভিতরে সেম পার্টিশন করা আছে, একই একই পার্টিশন। এইটা দেখুন, এটা দারুণ দেখতে, এটা তো একদম হট পিস, এটা কিন্তু নিতেই হবে, এটা দারুণ দেখতে লাগছে, খুব সুন্দর। ডাফল ব্যাগটা দেখুন, এরকম ডাফল ব্যাগ কিন্তু অন্য কোথাও পাবেন বলে আমার মনে হয় না। আমি ডাফল ব্যাগ অনেক ধরনের দেখেছি, তবে এই পার্টিকুলার পিসটা আমি দেখিনি, খুব সুন্দর লাগছে দাদা। এটা কালার ভ্যারাইটি হয়ে যাবে, আচ্ছা ব্রাউন গ্রিন, ব্ল্যাক ব্রাউন গ্রিন তিনটে, এছাড়াও কালার পাবেন, রেডও পাবেন। আর দেখতে দেখুন কতটা সুন্দর, অনেকটা স্পেস রয়েছে ঘুরতে যাওয়ার জন্য, ছোটখাটো পিকনিকে যাবেন ভাবছেন, এরকম একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ুন, এত সুন্দর। কি দাম আছে এটা? এটা 1150। 1150, খুব সুন্দর দাদার কালেকশন, দারুন দারুন। এটা মেলার মধ্যে কোথাও পাওয়া যাবে না? না 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 না, একদম না, এটা কিন্তু একদম এক্সক্লুসিভ পিস। এখানে আরো একটা ব্যাগ দেখতে পাচ্ছি, এটা মনে হয় স্লিং ব্যাগ নাকি? এটা স্লিং আছে, এটা গিটার ব্যাগ আছে স্লিং। বাহ, এগুলো দেখুন, এগুলো স্লিং এর মধ্যে দেখাচ্ছি। বাহ, এগুলো সুন্দর স্লিং ব্যাগ,
খুব সুন্দর। এগুলোর কিরকম দাম পড়বে? 730। 730। এটার আরো একটা আমি দেখতে পাচ্ছি, এটা একটু আলাদা দেখতে। হ্যাঁ, এটা গোল টাইপের। এটা একটু গোল টাইপের, হাতির মোটিফ করা। এটাও কি একই দাম? একই দাম পড়বে, প্যাটার্নটা একটু আলাদা। এটাও খুব সুন্দর দেখতে, মাঝখানে এরকম একটা হাতির কাজ করা, খুব সুন্দর। সিলিং আছে, এগুলো সব ফ্যান্সি আইটেম। খুব সুন্দর। আর একটা স্লিং ব্যাগ দেখে নিন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, রেড এর মধ্যে ফুল ফুল করা, পুরোটা লেদারের মধ্যে রয়েছে। কিন্তু এখানে বাইরে চেন পাবেন, ভেতরেও চেন পাবেন, এর ভেতরেও চেন রয়েছে, মানে স্পেসটা কিন্তু অনেকখানি। এই ব্যাগটা দেখুন, এটা আর একটা ফাটাফাটি ব্যাগ দেখুন। এটা খুব ক্লাসি দেখতে, এটা কিন্তু অফিস গোয়ার্সদের জন্য একদম অ্যাপ্ট, তারা কিন্তু একটা নিতে পারেন। এরকম মাঝখানে একটা হুক সিস্টেম রয়েছে, দুদিকে চেন, ডাবল পার্টিশনে আপনারা চেন পাচ্ছেন। লেদারের কোয়ালিটি কিন্তু খুব ভালো, হাত দিয়েই বুঝতে পারছি। একদম ওই রাফ যে লেদারগুলো সেগুলো কিন্তু নয়, একদম নরম লেদার, হাত দিয়েও ভালো লাগবে, এত সুন্দর একটা কোয়ালিটি। এগুলোর কি দাম পড়বে? ১৫৫০। ইভেন হুকগুলো দেখুন, হুকগুলো কিন্তু আপনাদের ওই নর্মাল পাতি যে হুক, চিপ কোয়ালিটির হুক সেরকম নয়, এগুলো সব ব্রাসের হুক, মানে ওই জং টং পড়বে না। হ্যাঁ, খুব ভালো। আমি দাদার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে কিন্তু আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা অনলাইনে যদি কেউ পারচেস করবেন ভাবছেন, সেখান থেকে পারচেস করতে পারেন। এগুলো জুয়েলারি বক্স তো দাদা? হ্যাঁ, ওই জুয়েলারি বক্স। কি সুন্দর লাগছে, এগুলোর কিরকম দাম রয়েছে? ওটার দাম আছে ১৬০ টাকা। ১৬০ টাকা এই ছোটটা? হ্যাঁ, মিডিয়ামটা, এর থেকে একটা ছোট হয়। আচ্ছা, ১২০। আর এই বড়টা? বড়টা ৩৩০। ৩৩০। আপনারা যদি জুয়েলারি রাখার জন্য সুন্দর ব্যাগ খুঁজছেন, তাহলে এরকম একটা নিতে পারেন। কিন্তু আমার খুব ভালো লাগলো। এটা ৩৮০ টাকা। এটা এটা সাইজটা কিন্তু অনেকটা বড়, দেখুন সাইজটা অনেকখানি বড়, অনেক কিছু ঢুকে যাবে। আমি এরকম একটা নিয়ে যাবো ভাবছি বাড়ির জন্য, খুব সুন্দর লাগলো আমার বিষয়টা। জুয়েলারি বক্স এমনিতেও প্রত্যেকটা মহিলার ভীষণভাবে প্রয়োজন হয়। আপনারা এই এইরকম জুয়েলারি বক্সে জুয়েলারি সাজিয়েও রাখতে পারবেন, দেখতেও ভালো লাগবে, আবার রাখার জন্য একদম পারফেক্ট, খুব সুন্দর। এই দেখুন, এটা ব্লকের ওয়ালেট রয়েছে, এটা ছেলেদের, ছেলেদের জন্য। আর এটাও বাটিকের মধ্যে রয়েছে, এটাও সবই লেদারের রয়েছে। এগুলোর কিরকম দাম পড়বে? ওইটা হচ্ছে ১৭০ টাকা। ১৭০ টাকা, সুন্দর দেখতে হবে। এটা ২৩০ টাকা। এটা ২৩০ টাকা, এটাও খুব ভালো, লেদার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। এই হচ্ছে গিয়ে স্পেসটা দেখুন, ভেতরে এরকম কার্ড রাখার জায়গা রয়েছে, এদিকে মাঝখানে চেন পাবেন, দু সাইডে পকেট, এদিকে পকেট, এখানেও দুটো ডিভিশন পাচ্ছেন আপনারা, স্পেস কিন্তু অনেকখানি। ছেলেরা যারা এরকম খুঁজছেন, তারা এরকম একটা নিতে পারেন। আমি দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এছাড়াও মেয়েদেরও ওয়ালেট রয়েছে। এই হচ্ছে গিয়ে এটা একটা ওয়ালেট দেখাচ্ছে, এটা একটু বড় সাইজের, চাইলে ছোটও পেয়ে যাবেন। ছোটগুলো কি রেঞ্জ থেকে শুরু হচ্ছে দাদা? ১৩০ টাকা আছে। আচ্ছা, ১৮০ টাকা আছে। ১৩০ টাকা থেকে শুরু করে ১৮০, আরও বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন। হ্যাঁ, ২৫০, ২০০, যেরকম কাজ এবং সাইজ, পকেট, এই সব নিয়ে তো দাম হয়। তো সেটার জন্য একবার মেলাতে আসতে পারেন। মেলাতে ঢুকেই আপনারা কয়েকটা দোকানের পরেই রমেন হ্যান্ডিক্রাফটসের দোকান পেয়ে যাবেন। দাদা, আপনার ফোন নাম্বারটা একটু দর্শক বন্ধুদের বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ৯৭৩২১০৭৬১৬। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর একটা নম্বর আছে ৮৯১৮৭৬৫৩৭৬। দুটো নম্বরে সবসময় চালু এবং যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। এখন চলে এসেছি দাদা ভাই হ্যান্ডিক্রাফটসের দোকানের সামনে। এখানে খুব সুন্দর কাঁথা স্টিচের আইটেম পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছি। এরপর আপনাদের দেখাবো এখানে কি কি আর আছে। এই পিছনে যেগুলো রয়েছে এগুলো সব কুর্তির পিস? এগুলো কুর্তি না, এগুলো থ্রি পিস আছে। আচ্ছা, থ্রি পিস সেট, একদম চুড়িদারের। এগুলো কুর্তির পিস আছে। আচ্ছা, এগুলো একটু একটা দেখতে পারি, থ্রি পিস সেট যেগুলো আছে? এখন আপনাদের দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে গিয়ে থ্রি পিস সেট, পুরোটা কাঁথা স্টিচের কাজ করা। বাহ, কত সুন্দর মিহি মিহি কাজ রয়েছে দেখুন। এটা কি পুরো অল ওভার বডিতে কাজ থাকবে? আর এটা, এটা ওড়নাটা, প্যান্টটা কিরকম থাকবে?
পায়ের দিকে কাজ হবে, এই হচ্ছে কি পায়ের দিকে কাজ পাবেন আর পুরোটা এরকম বুটা বুটা কাজ থাকবে। কিরকম দাম পড়বে এগুলোর? 650। আপনারা থ্রি পিস কাঁথা স্টিচের সেট পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে, 650 টাকা দাম, দাম রিজনেবল, কলকাতা এর থেকে অনেক বেশি দাম পড়ে যায়। আপনারা পৌষ মেলা এলে কিন্তু আপনারা একবার সংগ্রহ করতে পারেন। মেলার মধ্যে ঢুকে একদম সোজা চলে আসবেন, সোজা এসে আপনাদের ডান হাতেই দোকানটা পড়বে, দাদা ভাই হ্যান্ডিক্রাফ্ট। এছাড়াও এখানে কুর্তার পিসও পাবেন, শুধু যদি কেউ কুর্তির পিস কিনবেন ভাবছেন সেটাও রয়েছে। এদিকে আপনারা বাটিকে থ্রি পিস সেটও পাবেন, অনেক রকমের কালেকশন আছে, অল্প অল্প করে দেখাচ্ছি। এটা একটা কুর্তির পিস দেখে নিন, গ্রিন কালারের মধ্যে দেখাচ্ছেন। এটা কিন্তু শুধু গ্রিন দেখাচ্ছেন মানে গ্রিন আছে তা নয়, যে কোনো কালারের পেতে পারেন, সব রকমের কালার অ্যাভেলেবেল। আপনারা ওনার সাথে এখানে এসেও কথা বলতে পারেন কিংবা ফোনেও যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। এগুলোর দাম কীরকম রয়েছে? 300 টাকা। 300 টাকা দাম পড়বে। সামনে বুকের কাছে এরকম ভরাট কাজ পাবেন এবং পুরো বডিতে এরকম ছোট ছোট ফুল ফুল কাঁথা স্টিচের ওয়ার্ক। এটা কুর্তি রয়েছে, এটা এমনি রেডিমেড কুর্তি রয়েছে, যারা একদম রেগুলার ইউজের জন্য রেডিমেড কুর্তি খুঁজছেন সেরকমও রয়েছে। বাহ, এটা খুব সুন্দর লাগছে দেখুন, আজরাক এবং কাঁথা স্টিচ দুটোর কাজ করা রয়েছে। কিরকম দাম রয়েছে এগুলোর? 350। আর এগুলো একই 350। আর ওই দিকে আমি দেখতে পাচ্ছি বাটিকের সঙ্গে কাঁথা স্টিচ রয়েছে, ওটা একটু দেখানো যাবে? এক এক করে দেখাচ্ছি, দাদার বিরাট কালেকশন। এটা দেখুন, এটা বেশ অন্যরকম লাগছে, সুন্দর লাগছে। একদিকে আপনারা পুরো বাটিক পাচ্ছেন, একদিকে কাঁথা স্টিচ পাচ্ছেন। এটা কি সেট? হ্যাঁ, সেট, প্লাজো সেট। বাহ, এটা প্লাজো সেট, দেখুন প্লাজো রয়েছে এর সঙ্গে, প্লাজোতেও এরকম কাঁথা স্টিচ, বাটিক। কিরকম দাম রয়েছে এটা? 750। টোটাল আপনারা 750 টাকা এত সুন্দর একটা রেডিমেড সেট পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু এরকম ট্রাই করতে পারেন। এটার আরও কালার অপশন আছে, অনেক কালার অপশন পেয়ে যাবেন। সেটা কালার অপশন জানতে আপনারা দাদাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর এদিকে ব্লাউজ পিস রয়েছে দেখুন, বাহ এটা দেখুন ব্লাউজ পিস, এটা শুধু হাতার কাছে কাজ, ভরাট কাজেরও রয়েছে। তো ভরাট কাজটা আপাতত এখন আনা হয়নি দোকানে। আচ্ছা, আর এটা পিঠের, কিন্তু সেটা বললে আপনারা দিয়ে দিতে পারবেন। আপনারা এটা অল্পের মধ্যে যে কাজটা হয় সেটা দেখাচ্ছে, এছাড়াও ভরাট কাজও পাওয়া যায়, সেটা বললে এনে দেওয়া হবে। এটার কিরকম দাম রয়েছে? এটা 150 টাকা। এটা মাত্র 150 টাকা। 150 টাকা, এত সুন্দর, এতগুলো কালার অপশন রয়েছে দেখুন, প্রচুর কালার অপশন, সাদা, সবুজ, লাল, অরেঞ্জ, কি কালার দরকার, সব রকমের কালার আছে। আর এগুলো কি রয়েছে? চাদর আছে, বাটিকের চাদর, বাটিকের চাদর রয়েছে এখানে। এগুলো কি রকম রেঞ্জ আছে? বাটিকের চাদরগুলো কি দাম আছে গো? বাটিকের চাদরগুলো, বাটিকের চাদর 220 টাকা। 220 টাকা, একটু দেখান একটা। হ্যান্ড বাটিকের হবে 450 টাকা। আচ্ছা, হ্যান্ড বাটিকের গুলো 450। এটা হ্যান্ড বাটিকের, এটা হ্যান্ড বাটিকের মধ্যে রয়েছে কি? এটা প্রিন্ট বাটিক, এটা প্রিন্ট বাটিকের রয়েছে। এটা 220 টাকা করে পাবেন আপনারা। আর যদি হ্যান্ড বাটিকে মানে এগুলো হাতে করা, হাতে ড্রয়িং করে করা এগুলো, এগুলোর দামটা একটু বেশি, এগুলো আপনারা 450। এগুলো আরও কালার অপশন রয়েছে, আমি কয়েকটা অপশন দেখাচ্ছি। এটা লালের মধ্যে একটা, এটা হলুদের মধ্যে একটা, খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা এরকম একটা নিতে পারেন, শান্তিনিকেতন এলে এগুলো শান্তিনিকেতনের ছোঁয়া, বাড়ি নিয়ে যাওয়া, তো সেগুলো সংগ্রহ করতে পারেন। এগুলো কাঁথা স্টিচ। বাহ, এটা একটা অভিনব জিনিস দেখুন, এটা অন্যরকম একটা জিনিস দেখাচ্ছি। এটা উলের চাদর, সম্পূর্ণটা কাঁথা স্টিচ করা। বাহ, এটা কিন্তু খুব সুন্দর, যেটা খুলছে, এটা খুললে আপনারা বুঝতে পারবেন জিনিসটার সৌন্দর্যটা কতটা। বাহ, দেখুন কতটা অন্যরকম, এরকম চাদর আপনারা দেখেননি মনে হয়। এটা পুরো শাল রয়েছে, পুরোটা কাঁথা স্টিচের শাল। বাহ, বেশ অন্যরকম লাগলো, মাছ মোটিফ করা, পাড়েও এরকম মাছ,
এটাও মাছ, এটা কিরকম দাম রয়েছে? এটা 950 টাকা দাম, খুব সুন্দর। এটা দেখুন বাটিকের একটা বাই কালারের চাদর, 350 টাকা মাত্র, 350 টাকায় পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু কলকাতায় নিতে গেলে অনেক বেশি দাম পড়বে, সেটা আপনারা একমাত্র শান্তিনিকেতনে পৌষমেলাতে এরকম কম দামে পাচ্ছেন। এটাও 350 টাকায় বাদনিতে রয়েছে। বাহ, এটাও খুব সুন্দর, কালারফুলের মধ্যে রেড ইয়েলো, খুব সুন্দর দেখতে। এগুলো যে কোনো শাড়ি টাড়ি বা কুর্তির সঙ্গে নেওয়া যায়। এটা একটা খেসের চাদর দেখুন, বাহ এটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে, এবার ভীষণ অন্যরকম, মানে এই জিনিসটা আমি আগে দেখিনি, বেশ ভালো লাগলো দেখতে। পাটটা দেখুন এরকম খেসের মধ্যে রয়েছে, বেশ মোটা রয়েছে, গরম হবে। কীরকম দাম পড়বে এগুলো? 300, মাত্র 300 টাকায় এত সুন্দর একটা খেসের চাদর পেয়ে যাচ্ছেন। এটা একটা দেখুন, এই কুর্তাটা খুব ভালো লাগলো আমার দেখে, পুরোটা গুজরাটি কাজ করা দেখুন, কটনের ওপর গুজরাটি স্টিচ করা, খুব সুন্দর দেখতে। এটা আরও কিন্তু অনেক কালার অপশন রয়েছে। কীরকম দাম রয়েছে এটা? 350, মাত্র 350 টাকা দাম, খুব সুন্দর লাগছে দেখতে কটনের মধ্যে। এটা আরও অনেক অনেক কালার অপশন পেয়ে যাবেন, একবার এসে কিন্তু এই দোকানটা ভিজিট করতে পারেন। বাহ, এটাও একটা কাঁথা স্টিচের রয়েছে, ওপর দিকে ইক্কতের ওপর কাঁথা স্টিচ আর নিচে এমনি নর্মাল কাঁথা স্টিচ। কীরকম দাম রয়েছে এটা? এটাও 350 টাকা দাম। এখন আপনাদের দেখাচ্ছি কাঁথা স্টিচের শাড়ি। বাহ দেখুন কাঁথা স্টিচের শাড়ি, খুব সুন্দর। এটা একদম বেসিক রেঞ্জেরটা দেখাচ্ছেন, এটার দাম কত রয়েছে? 850 টাকা। 850 টাকায় কাঁথা স্টিচের শাড়ি, এটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক না, এই সিল্কটা কী আছে? হ্যান্ডলুম, হ্যান্ডলুমের ওপরে কিন্তু কাঁথা স্টিচ। এর যদি বেশি ভালো কোয়ালিটির ফেব্রিকের মধ্যে চান সেক্ষেত্রে দামটা বাড়বে। যদি ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে হয় কীরকম দাম পড়বে? আচ্ছা, 5000 টাকা থেকে শুরু করে আপনারা ব্যাঙ্গালোর সিল্কের ওপর কিন্তু কাঁথা স্টিচ পাবেন। এই শাড়িটাও খুব ভালো লাগছে, মধুবনী হ্যান্ডলুমের ওপর রয়েছে, মধুবনী পুরো ছবি আঁকা, 450 টাকা, একদিকে লাল একদিকে নীল। এগুলো সবেতেই কিন্তু ব্লাউজ পিস পাবেন আপনারা। আরও একটা দেখুন, এটা রবীন্দ্রনাথের কবিতা লেখা শাড়ি, এটাও হ্যান্ডলুমের মধ্যে রয়েছে। এটার কীরকম দাম পড়বে? মাত্র 300 টাকা, মাত্র 300 টাকায় পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুমের এরকম একটা সুন্দর শাড়ি। এটা আর একটা দেখুন, এটা খুব সুন্দর লাগছে আমার দেখতে, এটা লিনেনের ওপরে বাটিক। এই শাড়িগুলো কিন্তু পরতে খুব আরাম হয়, একদম নরম তুলতুলে হয় শাড়িগুলো, দেখতেও খুব ভালো এবং গায়ে পরলেও আরাম। এগুলো কিন্তু আরও কালার অপশন পেয়ে যাবেন। কীরকম দাম রয়েছে এটা? 850। এগুলো ব্লাউজ পিস আছে তো? এগুলোতেও ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন। শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ মেলার শুরুর দিন 1843 সালের 21শে ডিসেম্বর, বাংলায় বলতে গেলে 1250 বঙ্গাব্দের সাতই পৌষ। দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। এটি শান্তিনিকেতনের পৌষ উৎসবের মূল ভিত্তি। 1894 সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে পৌষ মেলা। মেলা শুরুর মূল উদ্দেশ্য ছিল গ্রাম্য সম্প্রদায় ও শিক্ষিত ব্রহ্ম সমাজের যোগাযোগের ভিত্তি গড়ে দেওয়া। গ্রামের মানুষ তাদের পণ্য প্রদর্শন করে বিক্রি করতে পারত এই মেলায়। মেলায় আয়োজকরা বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান যেমন আতশবাজি, যাত্রাপালা, বাউল গান প্রভৃতির আয়োজন করেন। পৌষ মেলার প্রতিটি দিন বিভিন্ন কর্মসূচিতে পরিপূর্ণ থাকে। বীরভূম জেলার বিভিন্ন আঙ্গিকে লোক সংস্কৃতির সংমিশ্রণে এই মেলা এমনভাবে গোত্রীয়, গ্রাম্য ও ভদ্র সাংস্কৃতিক অন্যান্য উপাদানের এক মিলনস্থলে পরিণত হয়ে আসছে। এখন চলে এসেছি একটা চাদরের দোকানের সামনে। এখানে খুব সুন্দর শাল, এছাড়াও ব্ল্যাঙ্কেট, সব শীতের জিনিস পাওয়া যাচ্ছে। মেলার ভেতরে আপনারা চলে এলে এই দোকানটা পেয়ে যাবেন। আপনাদের কি কোনো স্টল নাম্বার দেওয়া হয়েছে নাকি? 47A। আচ্ছা, 47A নম্বর স্টল রয়েছে এটা। এখানে আপনারা শীতের সব শাল পাবেন। কীরকম দাম থেকে শুরু আছে দাদা?
আচ্ছা 400-450 টাকা থেকে শুরু করে আপনারা ভালো শালের কালেকশন এখানে পেতে পারেন। এছাড়াও এখানে দেখুন শীতের ব্ল্যাঙ্কেটস পাওয়া যাচ্ছে, এগুলোর কিরকম দাম রয়েছে? 550 টাকা থেকে শুরু করে আপনারা এরকম ব্ল্যাঙ্কেট পেয়ে যাবেন। 550-এর গুলো কি সিঙ্গেল হবে? ডবল সাইজেই হবে? বাহ, ডবল সাইজেই পেয়ে যাবেন 550 টাকা মাত্র। এই ওপরে যে শালগুলো আছে এগুলো কিরকম দাম রয়েছে? 750। এই লাল রঙেরটা রয়েছে 750, আর এই কালোটা 480। এটাও কি শাল রয়েছে নাকি স্টোল? আচ্ছা, সব শালই রয়েছে। এটা মাত্র 480 টাকায় আপনারা এত সুন্দর একটা শাল পেয়ে যাচ্ছেন। কালো রঙের মধ্যে রয়েছে, তার মধ্যে বিভিন্ন কালারের সুতোর কাজ করা, খুব সুন্দর। লালের মধ্যেও রয়েছে, ওইদিকে গ্রিনের মধ্যেও রয়েছে। বিভিন্ন রকমের কালার এবং বিভিন্ন রকমের ডিজাইন আপনারা পাবেন এখানে। আমি ভিডিওর শেষে ওনার ফোন নাম্বার দিয়ে দেবো। এখন চলে এসেছি, এখন একটা রেডিমেড কুর্তার স্টল রয়েছে এখানে। যেই দোকানটা আপনাদের একটু আগে ঘোরালাম, যে শল এবং ব্ল্যাঙ্কেটের দোকানটা, তার ঠিক অপোজিট সাইডেই এই দোকানটা আপনারা পেতে পারেন। এখানে আপনারা সব রেডিমেড পাবেন, কুর্তা থেকে শুরু করে গাউন আছে, ড্রেস আছে, পালাজো রয়েছে, প্যান্টস রয়েছে, এছাড়া সেটস রয়েছে। কিরকম দাম রয়েছে দাদা এই সেটগুলোর? 450। 450 টাকা থেকে শুরু করে আপনারা বিভিন্ন রকমের সেট পেতে পারেন এখানে। এখানে দেখুন পালাজোর কালেকশন, পালাজো স্কার্টস কত রকমের রয়েছে, এগুলোর কি দাম আছে? 150। এখান থেকে যাও নেবে সব 150? বাহ, এখানে দেখুন এত কালেকশন, যা নেবেন সবই 150 প্রাইস পড়বে। দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্লাজোর। এমনি ঘরে এমনি রাফ ইউজ করার জন্য আপনারা নিতে পারেন, বা টুকিটাকি বেরোনোর জন্য নিতে পারেন। কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ নয়, নর্মাল, আপনারা বাড়িতে পরার জন্য পারফেক্ট। এখন দেখুন চলে এসেছি একটা টুপির দোকানের সামনে। এখানে সব আপনারা উলেন টুপি, এছাড়াও হেডব্যান্ড, যেগুলো এখন খুব লাগে ঠান্ডার সময়, সেই সব রয়েছে। এগুলোর কিরকম দাম আছে ওপরে বাচ্চাদের যেগুলো? 100 টাকা। ওপরে দেখুন বাচ্চাদের কত সুন্দর সুন্দর হেডব্যান্ড রয়েছে, আর এদিকে রয়েছে টুপি। এই টুপিগুলোর কিরকম দাম রয়েছে? যা নেব সব 100 টাকা, বা এখানে যা নেবেন আপনারা সব 100 টাকা। অনেক রকমের টুপি রয়েছে দেখুন, ছোট বড় বিভিন্ন রকমের স্টাইলের, খুব সুন্দর। কিরকম দাম আছে ব্যাগগুলো? 100, 120, 100, 120, 200 বিভিন্ন রকমের রয়েছে। পিছনের গুলো 200, পিছনের যে টোট ব্যাগগুলো রয়েছে সেগুলো 200 টাকা করে পাবেন। এদিকে ব্যাকপ্যাক রয়েছে, স্কুলে যাওয়ার যে ব্যাগ সেই রকমও রয়েছে। ওইদিকে বাচ্চাদের যেগুলো স্কুলে যাওয়ার ব্যাগ সেগুলো মাত্র 100 টাকায় পেয়ে যাবেন। দেখুন বিভিন্ন রকমের কার্টুন চরিত্র দেওয়া, সুন্দর লাগছে দেখতে। এছাড়াও সামনে 100 টাকার ব্যাগ রয়েছে দেখুন, এগুলো জুটের ব্যাগ, এমনি জিনিসপত্র ক্যারি করার জন্য খুব ভালো এই ব্যাগগুলো। বিভিন্ন রকমের সাইজের রয়েছে দেখুন, ছোট, মিডিয়াম, বড়। আপনারা মেলার মধ্যে ঢুকে, কত নম্বর স্টল এটা? 37B নম্বর স্টলে চলে আসবেন, সেখানে আপনারা এই ব্যাগের কালেকশন পেয়ে যাবেন। এখন চলে এসেছি একটা শীতের জামা কাপড়ের দোকানের সামনে। এখানে অনেক রকমের সোয়েটার পাওয়া যাচ্ছে। এই সোয়েটারগুলোর কিরকম দাম রয়েছে? পিছনে যে সোয়েটারগুলো আছে, ওপরে যে সোয়েটারগুলো রয়েছে, 450 টাকা থেকে শুরু করে আপনারা বিভিন্ন রকমের সোয়েটার এখানে পাবেন। মাত্র 450 টাকা থেকে শুরু হচ্ছে। এছাড়াও যত রকম, যত বেটার কোয়ালিটি হবে এবং ব্র্যান্ডেডের ওপরে আপনারা দাম ব্যারি করবে। আপনাদের যে ব্যাগের দোকানটা দেখালাম, ব্যাগের দোকানটার ঠিক পাশেই রয়েছে এই সোয়েটারের দোকানটা। আপনারা ওখান থেকে এই দোকানটা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন, একদম পাশাপাশি রয়েছে।
এখন চলে এসেছি কার্পেটের একটা স্টলে। এখানে দেখুন বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের কার্পেট রয়েছে। এখানে অনেক রকমের কার্পেট আপনারা পাবেন, খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি। ওই পিছনে যে একটা কার্পেট রয়েছে দেখুন, টিল গ্রিন কালারের, খুব সুন্দর লাগছে ওটা। এটার কি দাম আছে দাদা, ওই পিছনে যে টিল গ্রিন কাশ্মীরি কার্পেটটার কি দাম আছে, ওই যে পিছনেরটা? সাইজ কি আছে ওটা? 5-7 সাইজ রয়েছে। এটা কিন্তু খুব সুন্দর আর অনেক বড়, সম্পূর্ণটা কাশ্মীরি কার্পেট রয়েছে। এছাড়াও এখানে ছোট সাইজেরও কার্পেট পাবেন। এই নিচেরগুলো কি ছোট? না না, এটা হচ্ছে সেম সাইজ। ছোট ছোট যদি নেয়, এই যে এই হচ্ছে কি ছোট, এগুলোর কিরকম দাম পড়বে ছোট যদি নেয়? 2500। বাহ, এগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর, বাড়িতে এরকম একটা পেতে রাখলে মানে ভীষণ রয়্যাল একটা লুক দেয় এবং ভালো লাগে, খুব সুন্দর। এগুলো অন্যান্য কালার অপশনেও আপনারা পাবেন। আর কালার অপশনগুলো এখানে দেখানো যাবে? এটা দেখুন, এটাও খুব সুন্দর, একদম ফারি ফারি মেটেরিয়াল রয়েছে, ভীষণ মোলায়েম, 3D কার্পেট, ভীষণ মোলায়েম হয় এগুলো, পায়ে লাগে যখন খুব আরামদায়ক লাগে এগুলো। এগুলোর কিরকম দাম পড়ে? আচ্ছা, এগুলো ছোট আছে, এগুলো 3500, আর নিচের গুলো আরো বড় সাইজ, এগুলো 4500। এটা 1600 টাকার রেঞ্জের একটা দেখাচ্ছি। এটার সাইজ কি আছে? 4-5। এটা 2500 টাকা। এটা 5-7 সাইজে রয়েছে। আমি ভিডিওর শেষে ওনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, সেটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন। এই কার্পেটগুলো দেখুন কত সুন্দর লাগছে, এটা আগে যে কার্পেটটা দেখালাম তার থেকে ছোট। বাহ, অনেক কালার অপশন রয়েছে, কি সুন্দর দেখুন কাজগুলো, দারুণ লাগছে দেখতে। এগুলোর কিরকম দাম আছে? 5500 টাকা। ইরানি কার্পেট এগুলো। এগুলোর সাইজ কি আছে? 3-5। এটা 3-5 সাইজে, দারুণ, এটা খুব সুন্দর। এটা আর একটা দেখুন, এটা একদম লম্বায় বড় হবে এটা, হ্যাঁ এমনি চওড়ায় সরু আছে এটা। এটার দাম কি আছে? 1800 টাকা দাম পড়বে এগুলো। এগুলোর বিভিন্ন কালার অপশন পাবেন দেখুন, রেডে আছে, ব্লুয়ে আছে, অন্যান্য ডিজাইনেও আছে, গ্রিনে আছে। আপনাদের স্টল নাম্বারটা কি বললেন দাদা? B37 নাম্বার স্টলে আপনারা পৌষ মেলায় চলে আসতে পারেন, সেখানে এই কার্পেটের কালেকশন পাবেন। কিংবা যারা আসতে পারছেন না মেলায়, তারা ওনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে নিতে পারেন। দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 8953-77-6621। থ্যাংক ইউ সো মাচ। এখন চলে এসেছি যা নেবেন মাত্র 10 টাকা স্টলের সামনে। মেলাতে এলে এই দোকানগুলো ঘুরতে কিন্তু ভীষণ মজা লাগে, আপনি যাও নেবেন মাত্র 10 টাকা দিতে হবে। এখানে অনেক রকমের কালেকশন থাকে সবসময়, সেই মতো এই মেলাতেও কিন্তু আছে। একদম দেখুন, বাচ্চাদের পুতুল থেকে শুরু করে চিরুনি, এছাড়াও ক্লিপস, গলার হার, সব রকমের জিনিস পাবেন। আপনারা ঘুরতে ঘুরতে এই দোকানটাও একবার ঘুরে যেতে পারেন, খুব মজা লাগে দেখতে। এই চায়ের কাপগুলো সব 10 টাকা করে। এটা যে কার্পেটের দোকানটা দেখালাম, কার্পেটের দোকানের ঠিক পাশে উল্টো দিকে রয়েছে এই দোকানটা, মানে 37B যে রোটা তার পাশেই এই দোকানটা পেয়ে যাবেন। এই চুড়িগুলোর কি দাম আছে দাদা? এই যে এই চুড়িগুলো 80। এটা কি জোড়া? এই এই চুড়িগুলো খুব ভালো লাগছে দেখুন, মাত্র 80 টাকা পেয়ার। এছাড়াও এখানে অনেক রকমের চুড়ি দেখতে পাচ্ছি। এটার কি দাম আছে? 100 টাকা। কটা আছে একটা? আচ্ছা, এটাও 2 পিসের পেয়ার পাবেন, 100 টাকা। এই দোকানটা বৈদিক টি যে স্টল রয়েছে তার ঠিক পাশেই পাবেন সেই এই দোকানটা। এই দোকানটায় অনেক রকমের গয়নাগাটির স্টক আমি দেখতে পাচ্ছি। ওই গলার নেকপিসগুলোর কীরকম দাম আছে? হ্যাঁ হ্যাঁ, 100 টাকা থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমের গলার হার পেতে পারেন আপনারা।
মেলার মধ্যে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি সিউড়ির প্রসিদ্ধ আচার ও মোরব্বার দোকানের সামনে। এই দোকানটা কিন্তু ঘুরতে খুব ভালো লাগে, মেলার মধ্যে বিভিন্ন রকমের আচারের আইটেম থাকে এই দোকানে। দেখুন কত সুন্দর গন্ধ বেরোচ্ছে এখান থেকে, একবার কিন্তু এই দোকানটায় আসবেন, ভীষণ ভালো লাগবে। এখানে বিভিন্ন রকমের আচার এছাড়াও হজমিগুলি, যেগুলো আমাদের ছোটোবেলায় খেতে খুব ভালো লাগতো, সেই সবও রয়েছে। কীরকম দাম রয়েছে এই আচারের? আচ্ছা, 50 টাকা শট। যা নেবো তাই কি একই দাম? আচ্ছা, ম্যাক্সিমামই তাই, কিন্তু কিছু তো 19-20 থাকে, তার জন্য একবার কিন্তু আসতে পারেন এই দোকানটা। এই দোকানটা তন্দুরি চায়ের যে দোকানটা রয়েছে মেলার মধ্যে, হ্যাঁ, জলের ফোয়ারা রয়েছে এখানে একটা। এই জলের ফোয়ারার ঠিক সামনে পাবেন যেটা বললাম, সিউড়ির আচার এবং মুরব্বা সবই পাবেন এই দোকানে। আচারের পাশাপাশি পৌষমেলাতে কিন্তু থাকছে আকাশ তন্দুরি চায়। চলে এসেছি দেখুন টেরাকোটার একটা দোকানে। এখানে কত সুন্দর টেরাকোটার মাটির পুতুল পাওয়া যাচ্ছে। যারা ঘর সাজানোর জন্য মাটির পুতুল কিনবেন ভাবছেন, তারা কিন্তু এই দোকানটায় আসতে পারেন। দেখুন কত রকমের টেরাকোটার মাটির পুতুল রয়েছে। দাদা এখানে এই গণেশ ঠাকুরটা তৈরি করছিলেন, এটাও কত সুন্দর দেখুন। এটা কি আরও রং চড়বে? কীরকম দাম পড়বে তাও এই গণেশ ঠাকুরটা? 500 টাকা। বা ওই রাধাকৃষ্ণটা দেখুন, দোল খাচ্ছে, গাছে দড়ি বাঁধা দোল খাচ্ছে, পুরোটা টেরাকোটায় কত সুন্দরভাবে তৈরি করেছেন। কীরকম দাম পড়বে ওটা? 2000 টাকা দাম পড়বে। এছাড়াও এদিকে দেখুন একটা বুদ্ধ রয়েছেন, বুদ্ধের মূর্তি গাছের তলায় বসে উনি ধ্যান করছেন। কীরকম দাম আছে? 1800 টাকা। এখানে অনেক রকমের পাবেন আপনারা, আমি কয়েকটা আপনাদের দেখালাম। এছাড়াও দেখুন ফ্লাওয়ার ভাস আছে। এই ফ্লাওয়ার ভাসগুলোর কীরকম দাম আছে? ছোটোটা 500 আর বড়োটা 1500। বড়োটা 1500, ছোটোটা 500। বাহ, এটা দেখুন, ওয়াও, এটা জাস্ট ওয়াও, দেখে মন ভরে গেল। এত সুন্দর শিব ঠাকুরের মূর্তিটা কত সুন্দরভাবে কাজ করেছেন। কি দাম পড়বে এটা? 700 টাকা। মাত্র 700 টাকায় এত সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি পাচ্ছেন। দেখুন দুর্গার কোলে গণেশ ঠাকুর বসে আছে। এগুলো আরও কিন্তু আপনারা চাইলে রং করিয়ে নিতে পারেন, হ্যাঁ, বিভিন্ন রকমের ওনারা রঙও করে দিতে পারেন, সেটা আপনার রিকোয়ারমেন্টের সাথে আপনারা বললে সেই অনুযায়ী বানিয়ে দিতে পারেন। এই দোকানটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি, ওইদিকে ওয়াটার ফোয়ারাটা আপনাদের যে বললাম, তার পাশেই দেখবেন একটা বড় গাছ রয়েছে এখানে। এই বড় গাছের ঠিক নিচেই দাদা বসেন, ঠিক আছে? আপনারা এসে দাদার সাথে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন। এইটা দেখুন কত সুন্দর একটা টেবিল ল্যাম্প, দেখুন সম্পূর্ণ টেরাকোটার। নিচে এরকম একটা স্ট্যান্ড পাবেন, মাঝখানে এরকম লাইন, লাইটের ব্যাপারটা এরকম, ওপরে ঢাকনা দেওয়া যায়। এটার কীরকম দাম আছে? মাত্র 700 টাকা দাম, পুরোটা মাটির, খুব সুন্দর। এগুলো কিসের উপর করছেন দাদা? গ্লাস ফাইবার। বাহ, কিরকম দাম আছে এগুলো? 1000 টাকা। সাইজটা কি আছে এটা? 1 ফুট বাই 2 ফুট। এছাড়াও এখানে অনেক রকমের পাবেন আপনারা। এখানে দেখুন একটা রাধাকৃষ্ণ রয়েছে। এছাড়াও গ্রাম বাংলার বিভিন্ন রকমের সিনারি ফুটিয়ে তোলা হয়েছে সব ফ্রেমের মাধ্যমে। ঘরে সাজিয়ে রাখার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর অপশান রয়েছে। এদিকে মা দুর্গা রয়েছে, এগুলো রং করা বাকি আছে এখনও। এগুলো খুব সুন্দর রং হলে আরও ভালো লাগবে দেখতে। এই রাধাকৃষ্ণ কীরকম দাম রয়েছে? 2200 টাকা দাম। এটা কিন্তু সাইজে একটু বড়, যেটা দাদা ড্রয়িং করছেন ওর থেকে একটু বড়, খুব সুন্দর, 1.5 বাই 2। দাদা কি অনলাইনে দেন এগুলো?
অনলাইনে বলতে মানে যদি কেউ ফোনে কিনতে চায় ফোন করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, কিন্তু অনলাইনে মানে আপনারা যদি কেউ ওনাকে হোয়াটসঅ্যাপ করে কিনতে চান সেরকম কিনতে পারেন, আমি ওনার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেক্ষেত্রে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। দাদা কোথা থেকে আসছেন এমনি? আচ্ছা ঘুর্নি। আচ্ছা তাই জন্য এত সুন্দর স্কাল্পচার। কৃষ্ণনগরের পুতুলের কথা আমরা সকলেই জানি, দাদাও কিন্তু কৃষ্ণনগর থেকেই আসছেন, তো আপনারা কিন্তু যোগাযোগ করে কৃষ্ণনগরে এই সুন্দর জিনিসগুলো কালেক্ট করতে পারেন। এখন মেলায় ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা সুন্দর মাধুবনী প্রিন্টের জামা কাপড়ের দোকানের সামনে। এগুলো সব ভাগলপুরি? আচ্ছা এখানে দেখুন ভাগলপুরিরও দোকান রয়েছে। ওই দিকের ওইগুলো কি ভাগলপুরি মনে হয় নাকি? ওই দিকে বাটিকের ভাগলপুরি রয়েছে থ্রি পিস সেট। কি দাম রয়েছে ওগুলো? ১০৫০ টাকা। ১০৫০ টাকায় আপনার এরকম থ্রি পিস সেট পেয়ে যাবেন, প্যান্ট জামা এবং দুপাট্টা তার সাথে। এছাড়াও মধুবনী রয়েছে, মধুবনী কীরকম দাম আছে? ১১৫০। ওগুলোও খুব সুন্দর, সাদার মধ্যে বিভিন্ন রকমের কাজ রয়েছে। এই দিকে দেখুন এগুলো অ্যাবস্ট্রাক্ট একটা মোটিভের মধ্যে রয়েছে, এগুলোও থ্রি পিস সেট। এগুলোর দাম কীরকম আছে? এগুলো ১০৫০ টাকায় আপনারা পাচ্ছেন। এছাড়া এখানে শাড়িও আছে? আচ্ছা বাটিকেও কিন্তু আপনারা ভাগলপুরি শাড়ি পেয়ে যাবেন। কিরকম দাম পড়বে এগুলো দাদা তাও? আচ্ছা ১০০০ টাকা থেকে শুরু করে আপনারা ১১০০ টাকা বিভিন্ন রেঞ্জের পাবেন, আপনারা একবার এসে দেখতে পারেন। আচার মোরব্বার যে দোকানটা আপনাদের দেখিয়েছিলাম সেখান থেকে সোজা যদি চলে আসেন আপনারা, তাহলে একটা রাস্তা পাবেন, সেই রাস্তাতেই আপনারা প্রথম এবং তার দ্বিতীয় নম্বর যে দোকানটা রয়েছে সেই দোকানে এই কালেকশন পেয়ে যাবেন। এগুলোর কিরকম দাম আছে? ১৫০ টাকা। কড়িগুলো ২০ টাকা? এই যেগুলো কড়ি ঝিনুক বিভিন্ন রকমের রয়েছে, ২০ টাকা থেকে শুরু করে আপনারা অনেক রকমের এখানে কানের দুল পাবেন। দেখুন ভ্যারাইটি অফ অপশনস রয়েছে, অনেক রকম রয়েছে। ওইদিকে গলার নেকপিসও পাবেন। নেকপিসগুলোর কিরকম দাম রয়েছে? ৬০ টাকা থেকে শুরু করে আপনারা এত সুন্দর কালেকশন পাবেন। দেখুন এগুলোর কিরকম দাম আছে? বিট দেওয়া যেগুলো ১৬০, ২০০ বিভিন্ন রকমের প্রাইজের রয়েছে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সাথে পৌষ মেলা ঘুরে দেখতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শান্তিনিকেতন ঘুরতে এলে কোথায় থাকবেন, কী খাবেন সেই সব তথ্য আমরা এর আগে আপনাদের অন্য ব্লগে দিয়েছি, যদি দরকার হয় তার ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়াও আর নতুন কী ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।